নমস্কার বন্ধুরা, আজকে আমি এমন একটা বই নিয়ে আলোচনা করব যে বইটা পৃথিবী বিখ্যাত একটা বই, বা কিছু কিছু জায়গায় যে বইটা পৃথিবী কুখ্যাত একটা বই এবং অনেক দেশেই এখনও ব্যান। হ্যাঁ, অনেক দেশে এই বইটা হয়তো পড়া যায় না, লাগিলে আমি সেরকম কোনো দেশ থেকে না যেখানে এই বইটার উপর ব্যান আছে, তো আমি পড়তে পেরেছি। অনেকেই হয়তো বুঝতে পেরেছেন কোন বই নিয়ে কথা বলতে চলেছি, তার একটা কারণ হচ্ছে থাম্বনেইলে দেখতে পেরেছেন। আজকে আমি আলোচনা করতে চলেছি অ্যানিমাল ফার্ম, জর্জ অরওয়েলের লেখা এই বইটা। তো এই বইটা বিখ্যাত কেন বা কুখ্যাত কেন সেই নিয়ে আলোচনার মধ্যে নেই। এই বইটা পড়ার পর আমার কী কী মনে হয়েছে বা আমি কী কী জিনিস বুঝতে পেরেছি এই বইটা থেকে, সেগুলোই আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। এবং হ্যাঁ, রিভিউ বা ওভারঅল কিছু না, একটা আলোচনা বলতে পারে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে খুব ছোট করে যদি আমি এখানকার প্লট বলে দিই, তাহলে প্লটটা এরকম যে একটা খামার আছে, সেই খামারের পশুরা একদিন তার মালিকের বিপক্ষে বিদ্রোহ করে, এবং বিদ্রোহ করার পরে তারা ভাবে যে আমাদের খামার, আমরা কাজ করছি সেখানে, অন্য কোনো মানুষ কেন আমাদের উপর কন্ট্রোল করবে, আমরাই নিজেরাই নিজেদের মালিক হব, আমরাই চালাবো আমাদের খামার। তো তারা বিদ্রোহ করে এবং বিদ্রোহ সফল হয়, তারা জিতে যায়। এবং বিদ্রোহ সফল হওয়ার পরে তারা দখল করে ফেলে নিজেদের ফার্মটাকে, যেটা নামকরণ তারা করে অ্যানিমাল ফার্ম। রেভলিউশন তো হয়ে গেল, বিপ্লব হয়ে গেল। বিপ্লব করার পর সরকার গঠন তাদের হাতে, সরকার গঠন করতে গিয়ে, সরকার গঠন করার পরে কি কি প্রবলেমের মুখোমুখি তারা হয়েছিল বা হচ্ছিল বা হয়, সেটা নিয়ে এই উপন্যাস মূলত। 1917 সালে রাশিয়া বিপ্লব, যেখানে বলশেভিকরা স্বৈরাচারীদের সরিয়ে ক্ষমতায় এসেছিল, সেটাকে কিছুটা ব্যঙ্গাত্মক ওয়েতে জর্জ অরওয়েল এই উপন্যাসে তুলে ধরেছেন একটা ইংল্যান্ডের খামারের মাধ্যমে। এখানে লেনিন, ট্রটস্কি আর স্ট্যালিনকে দেখানো হয়েছে তিনজন শুয়োরের মাধ্যমে। লেনিনকে ফুটিয়ে তোলা হয়েছে ওল্ড মেজরের মাধ্যমে, ট্রটস্কিকে ফুটিয়ে তোলা হয়েছে স্নোবলের মাধ্যমে, এবং স্ট্যালিনকে নেপোলিয়নের মাধ্যমে। নেপোলিয়ন চরিত্রটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা চরিত্র এই উপন্যাসে। মিস্টার জোনসের খামার থেকে তার সমস্ত পশুরা বিদ্রোহ করে তাকে হাটিয়ে দিল। তারা ভাবলেন তারা রাজনৈতিক ক্ষমতা পেয়েছেন, কিন্তু তারা ভুল ভেবেছিলেন, তারা রাজনৈতিক ক্ষমতা পায়নি। রাজনৈতিক ক্ষমতা অর্জনের কেবলমাত্র একটা অধ্যায় শুরু হয়েছিল সেই মিস্টার জোনসকে সরিয়ে দেওয়ার মাধ্যমে। বা বলা যেতে পারে তারা এমন একটা অবস্থায় পৌঁছেছিল যেখানে তারা রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করতে পারে, কিন্তু রাজনৈতিক ক্ষমতা তাদের হাতে তখনও আসে। দ্বিতীয় অধ্যায়ের শেষের দিকে এসে আমরা দেখতে পারি পশুরা নিজেরাই নিজেদের মালিক হয়ে গেছে। তখন সামান্য একটা চুরির ঘটনা এখানে সামনে আসে। শুয়োরগুলো গরুদের দুধ চুরি করে নিজেরা খাচ্ছে। বিপ্লবের আগে সব পশুই সমান থাকবে এবং সবাই সমান ভাগ পাবে এটা বলা হলেও, আস্তে আস্তে আমরা দেখতে পারি এখানে কিছুটা চেঞ্জেস আসতে থাকে। এই অধ্যায়ের শেষে দুধ চুরির ঘটনা এটাই প্রমাণ করে যে শুয়োরগুলো অলরেডি কিছুটা এগিয়ে গেছে রাজনৈতিক ক্ষমতা নিজেদের হাতে করার ক্ষেত্রে। উপন্যাসটা পড়ার পর বুঝতে পারবেন 2-7 নম্বর অধ্যায়ে এটাই আলোচনা করা হয়েছে, বাকি পশুরা নিজেদের যে লক্ষ্য ছিল সেগুলো অর্জন করতে পারেনি। এখানেই নেপোলিয়ন এবং বাকি শুয়োর বাহিনী বাকিদের উপর ক্ষমতা দখল করে সেটাই দেখানো হয়েছে। নেপোলিয়ন নিজের রক্ষার্থে একটা কুকুর বাহিনী রেখেছিল নিজের চারিপাশে। উপন্যাস যত এগোতে থাকে তত বোঝা যায় কিছু কিছু পশু এটা বুঝতে পারে, বিপ্লবের পরের জীবনের থেকে বিপ্লবের আগের জীবনই হয়তো অনেকটা সহজ ছিল এবং ভালো ছিল। এমন একটা পর্যায়ে সেই উপন্যাসে নেপোলিয়ন এই সিদ্ধান্ত নেন যে খাবার কেনার জন্য মুরগিদের ডিম বিক্রি করতে হবে, যেটা প্রথমে কথাই ছিল না। অর্থাৎ বিপ্লবের আগে এরকম কোনো কিছু বলা হয়নি, হঠাৎ করে নেপোলিয়ন নিজে একা সিদ্ধান্ত নেন। শুধু এরকম সিদ্ধান্ত না, আরও অনেক সিদ্ধান্ত এখানে দেখা যায় যেগুলো নেপোলিয়ন একা নিতে থাকে। এখানে আস্তে আস্তে রেভলিউশন থেকে, সবাই সমান থেকে, স্বৈরাচারীর একটা যে দিক সেটা ক্রমশ ফুটে উঠতে থাকে, অর্থাৎ আবার একনায়কতন্ত্রের দিকে এগোতে থাকে সেই অ্যানিমাল ফার্ম। সাধারণভাবে মুরগিরা এর বিরোধিতা করে এবং মুরগিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়াও আরও অনেকে আছে যারা বিরোধিতা করে, তাদেরও একে একে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এখানে একটা খুব ইন্টারেস্টিং চরিত্র আছে, বক্সার, যে বিশ্বাস করে যে আমি আগের থেকে বেশি কাজ করবো এবং আমি কাজ করে যাব। সে স্বপ্ন দেখে এমন একটা দিনের যখন সে চারণভূমিতে ঘুরে বেড়াবে তার অবসরের পরে, এবং সেখানে সে বাকিটা জীবন কাটাবে, যেখানে সে পেনশন পাবে, এবং সেই স্বপ্ন দেখতে দেখতে সে বাকিদের থেকে অনেক বেশি কাজ করে এবং তার অবসরেরও বেশি দিন বাকি নেই। কিন্তু এই বক্সারকেই বিক্রি করে দেওয়া হয় কসাইয়ের কাছে। এই বক্সার তার শেষ জীবন যেভাবে ভেবেছিল কাটাবে সেরকম কাটাতে পারে না, এবং কার সিদ্ধান্ত এটা? সেই নেপোলিয়নের সিদ্ধান্ত। নেপোলিয়ন দারুণ বক্তৃতা দিতে পারেন। নেপোলিয়নের বক্তৃতা শুনে বাকি পশুরা উদ্বুদ্ধ হয়, বাকি পশুরা লড়াই বা সংগ্রামের জন্য নিজেদের তৈরি করে। হ্যাঁ, এরকমই একটা চরিত্র থেকে নেপোলিয়ন, যাকে শুনে বাকিরা পুরোপুরি বুঝতে পারে যে না, আমাদের বিপ্লব দরকার। কিন্তু তারপরেই যে চেঞ্জেসগুলো হতে থাকে সেটাই উপন্যাসের মূল জিনিস। রাজনৈতিক ক্ষমতা কতটা শক্ত জিনিস এই উপন্যাসে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে।
রাজনৈতিক ক্ষমতা দখল এবং সেটাকে ঠিক করে পরিচালন করার মধ্যে যে বিস্তর পার্থক্য, সেটা এই উপন্যাসে দারুণভাবে তুলে ধরেছেন জর্জ অরওয়েল। উপন্যাসের মূল থিম যদি বলি, তাহলে আমার এটাই মনে হয়েছে, সাধারণ মানুষ একজোট হয়ে একটা বিপ্লবে অংশগ্রহণ করে এটাই ভেবে যে সাম্যতা আসবে, কিন্তু বিপ্লব হয়ে যাওয়ার পরে প্রথম কিছুদিন সেটা বজায় থাকলেও ধীরে ধীরে যে সাম্যতা থাকে না বা সেখানেও যে এক নায়ক কেউ হতে পারে, সেটাই তুলে ধরার চেষ্টা করেছেন এই উপন্যাসের মাধ্যমে লেখক জর্জ অরওয়েল। অনেকের মতে এটা একটা দারুণ উপন্যাস, অনেকের মতে এটা খুবই একটা বাজে উপন্যাস, বা বলা যেতে পারে প্রোপাগান্ডার উপন্যাস যেটা রুশ বিপ্লবের বিপক্ষে লেখা। ঠিক ভুলের মধ্যে আমি যাচ্ছি না কোন ধরনের এটি উপন্যাস তাম না, বাট আমার পরে ভালো লেগেছে এই উপন্যাস। রেভলিউশনের আগে অর্থাৎ বিপ্লবের আগে যে মন্ত্রগুলো বলা হয়েছিল বা সাতটা মন্ত্র যেটা তৈরি করা হয়েছিল, সাতটা রীতিনীতি, সেগুলো আস্তে আস্তে বদলাতে থাকে, সেগুলো চেঞ্জ হতে থাকে। এবং কেন চেঞ্জ হয়, কারণ এখানে একজন একনায়ক হিসেবে ফুটে উঠতে থাকেন এবং তিনিই চালাতে থাকেন বাকি ফার্মটাকে, তো তিনি আস্তে আস্তে চেঞ্জ করতে থাকেন। সেই রীতিনীতিগুলো আর মানা হয় না, যেখানে সাম্যতা বজায় থাকে না, যেখানে সবাই সমান হয় না, উঁচু নিচুর বিভেদ আবার তৈরি হতে থাকে এবং যেখানে সর্বশেষ নিজেদের ইচ্ছাই শেষ ইচ্ছা বলে পরিণত হয়। এই উপন্যাসে একটা স্লোগান খুব ভালো করে তুলে ধরা হয়, চার পায়েরা বন্ধু আর দু পায়েরা শত্রু, কিন্তু সেটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়, সেখানে দু পায়েরাও বন্ধু হয়ে পরিণত হয়। কারণ এই উপন্যাসের শেষ অংশে দেখা যায় শুয়োররা মানুষদের সাথে খাবার খাচ্ছে এবং সেখানে আস্তে আস্তে শুয়োরগুলো মানুষে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ শুয়োরগুলো পরিবর্তিত হতে হতে মানুষ হয়ে যাচ্ছে। এর মাধ্যমে এটাই বোঝানো হয় ক্ষমতা অর্জন বা ক্ষমতা লোভের জন্য রাজনৈতিক ক্ষমতায় সমানভাবে দোষী সবাই। জর্জ অরওয়েলের লেখা অ্যানিমাল ফার্ম দারুণ একটা উপন্যাস, পড়ার জন্য আমার খুব ভালো লেগেছে। কমিউনিস্ট নন কমিউনিস্ট এরকম কোনো ব্যাপার না, বইটা একটা উপন্যাস হিসেবে পড়ে দেখতে পারেন, ভালো লাগতে পারে। হ্যাঁ, বইটার সাথে 100% যে আপনার মত মিলবে তাও না, আমারও সব জায়গায় মেলেনি, মনে হয়েছে না এগুলো একটু বাড়িয়ে লেখা বা হ্যাঁ প্রোপাগান্ডা বেসড লেখা, তবে এটাও মনে হয় যে না, সমস্ত কিছুই প্রোপাগান্ডা বেসে লেখা না, সেই সময়ের সাপেক্ষে এই জিনিসটা খুব ভালোভাবেই মানুষ গ্রহণ করেছিল। আমার বেশ ভালো লেগেছে পড়ে, দারুণ একটা উপন্যাস পড়ার জন্য। ছোট্ট একটা বই কি দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে, যেখানে এরকমই একটা বই নিয়ে হয়তো আলোচনা করবো, আমার কেমন লেগেছে সেটা জানাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করে দেবেন, এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। এই বইটা যদি পড়ে থাকেন তাহলেই কমেন্ট করুন, না পড়ে থাকলেও কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা দেখার পর আপনার পড়ার আগ্রহ বাড়লো কিনা। আজকের মতো এটুখানি, কি দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।